স্বর্গীয় লেখে হিন্দু জান্নাত চায়, ইহুদিরাও চায়, খ্রিস্টানরাও চায়, সবাই জান্নাতে যেতে চায়। আমাদের এই দেশে যদি মুসলমানের সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন বেহেশত যাইবানি, দেখবেন কি সুন্দরে মুস্কি হাসি দিয়া কইজি, সবাই যাবে কে যাবে না? এবার জিজ্ঞাসা করো স্বাস্থ্য বাইরে খালতো বাইরে ভাতি যারে, জান্নাতে যে যাইবা মসজিদে তো দেখি না। যদি পিছল খাইয়া পড়ো তাও তো পশ্চিম দিকে পড়ো না, কিছু লোক আছে না এমন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আজকে পাঁচ ওয়াক্ত এক ওয়াক্ত পড়ে না এমন আছে না নাই? ও ভাই জুমার নামাজটা পড়ে না এমন আছে না নাই? গাজা টানে মদ খায়, ঢোল বাজায়, তবলা বাজায়, সারিন্দা দোতারা, কিন্তু সেও ভাবছে জান্নাতে যাবে। জিজ্ঞাসা কর কিভাবে যাইবা? দোতরা কাঁদে নিয়ে গানে গানে শোনাবে আসেন আমার মুক্তার। মানিকগঞ্জে গান তো আছে, আছে না? আসেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদা। টুনটুন টুনটুন আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ আছে কিন্তু জামিনদারের আশায় বসে আছে। উনি পাপি, উনাকে উনার পীর বাবা এসে উনাকে ছুটায়া নিয়ে যাবে, এ আশায় ইমান আমলের খবর নাই। ও বন্ধু সেরা কাথায় শুইয়া তুমি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারো, ওই স্বপ্ন যখন ভাঙবে তখন দেখবা সেরা কাথায় শুয়ে আসো। জান্নাতের মালিক শর্ত দিলেন দুটি, ঈমান এবং নেক আমল, আর আপনি বসে আছেন, আপনার জামিনদার আসে, আপনার বেরিস্টার আসবে, মুক্তার আসবে, কোন দিন আসবে? যেদিন আল্লাহ হবেন হাকিম সেদিন আল্লাহর সামনে ওনার পীর বাবা হাজির হবে। তাই বুদ্ধি করে করে কেউ দুই ফিরের মুরিদ হয়। জিজ্ঞাসা করে খবর কি, দুইজন কেন? মানুষে তো একজন, তখন কয় আমার বুদ্ধি আছে তো, মিস যেন না হয়। যদি এক বাবা না পারে আরেক বাবা, আর দুইজন যদি থাকে তেজা তেজওয়ালা সেতা, তাহলে দুইজন দুই বাহুতে দৌড়া ধাক্কা মারবে ফেরদাউসের ছাদে। অথচ আপনারা কোরআনে পড়ছেন হাশরের দিন ফেরেশতারা লাইনে খাড়ায়া থাকবে, ভয়ে কথা বলবে না, কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান يتكلمون إلا من أذن له الرحمن। হাশরের দিন আল্লাহ যখন হাকিম হয়ে প্রকাশিত হবেন, আল্লাহ নবীরা পর্যন্ত ভয়ে ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিস আছে না নাই? ইব্রাহিম মুসা ঈসা আলাইহিমুসসালামের মতো নবী ইয়া নাফসি করবে, আর উনার ফির বুঝিয়া মুরিদি ইয়া মুরিদি করবে। আল্লাহর হাবিব বলো আখিরু লাহু সাজদান, আল্লাহ যখন বিচার করার জন্য প্রকাশিত হবেন, আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহর সাথে কথা বলার সাহস করব না, আমি আল্লাহর দিকে তাকাব না, বরং আমি সেজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ, আমি সেজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমি যখন সেজদায় থাকব পড়ে, তখন আল্লাহ তাআলা গোপনে আমার কাছে ওহি নাজিল করবে, সুবহানাল্লাহ, ইলহাম করবে, ইলহাম করবে, কিছু শব্দ আল্লাহ আমার কাছে পাঠাবে। ওই শব্দগুলো আমি এখন জানি না, ওই শব্দগুলো অনেক দামি শব্দ, আহমাদুহু বিহা, ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করব সেজদার ভিতরে, সুবহানাল্লাহ। করে এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, এর পর সাকাশ পা তো সাপ্পা সালতো তা কুল তো স্মা, ও নবী মুহাম্মদ মাথা তুলুন,
কি বলতে চান আপনি বলেন, আমি শুনবো। আপনি কি চাইবেন চান, আমি দিয়ে দেব। আপনি যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর নবী ছাড়া কোন নবী আর আল্লাহর সাথে ভয়ে কথা বলবে না, ইয়া নাফসি করবে। হাসরের দিন ছেলে দেখে বাবা পালাবে, ভাই দেখলে ভাইয়ে পালাবে, স্ত্রী দেখলে স্বামী পালাইয়া যাবে, এমন আয়াত কোরআনে আছে না? না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন ছেলে দেখলে মা পালাইয়া যাবে, যেই মা দুনিয়ায় ছেলে যদি অসুস্থ হয় তখন বউ স্বামী ছেড়া পালাইয়া যায়, অসুস্থ ছেলে ছেড়ে কখনো মা পালায় না। ও ভাইরা, স্বামী দরিদ্র হলে অনেক বউ আছে, সব বউ একরকম না, কিন্তু স্বামীর দারিদ্রতায় অনেক স্ত্রী স্বামীকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে চলে যায় তালাক দিয়া। কিন্তু ছেলে যদি মারে নাও খাওয়াইতে পারে, মা কখনো ছেলে ছেড়ে যায় না। রাতের গভীরে সন্তান অসুস্থ কাতরাচ্ছে, মা কোলে নিয়ে বসে থাকে, ডাক্তার নাই, হাসপাতাল রাতের তিনটায় খোলা নাই, রিক্সা গাড়ি পাওয়া যাবে না, আল্লাহ আল্লাহ করতে করতে ফজরের জন্য অপেক্ষা করতে থাকে। কোলের সন্তান যদি জ্বর বেশি উঠে যায়, কাশ বেশি হয়ে যায়, বুকের অবস্থা এরকম করে উঠে নামে, পৃথিবীতে একমাত্র ব্যক্তি মা যে সন্তানকে কোলে নিয়ে বলে আল্লাহ আমার হায়াত দিয়া হইল তারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের হায়াত দিয়া সন্তান বাঁচানোর দোয়া করে, আল্লাহ কোরআনে বলেন হাসরের দিন ছেলে দেখলে সে মাও পালাইয়া যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর নেবে না। কারণ কি? আল্লাহ কারণ বলছিল কুল্লি মৃইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি, কারণ হলো সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ছেলে ভাববে আমি মাওলানা আবুল কালাম আজাদ, আমি হজ করেছি, আমি ওয়াজ নসিহত করে মানুষকে ইসলামের কথা বলছি, আমি নামাজ ছাড়ি নাই, আমার নেক আমল আছে, এটা সত্য। কিন্তু যদি সেই নেকের সে গুণা বেশি হয়, আমিও ধরা পড়ে যেতে। এখন আমার বাবার লগে আমার দেখা হইলে যদি আমি দৌড় না মারি, আর আমার বাবা এসে আমার ডাইন হাতটা সাইপা ধরে দৌড়া বড়া আবুল কালাম, মাথার গাম পায়ে ফেলছি, তোর জন্য লেখাপড়া করাইছি, ঘাম পানি করছি, ষোলোটা বছর ধরে পড়াইছি, আজকে আমি বিপদে আছি, তোর আমল নামা থেকে কিছু আমল আমারে দে। আমি ভাবব যদি বাবারে দেই আমার উপায় কি হবে, তাই বাবা দেখলে ছেলে দৌড় মারবে। আবার বাবা ভাববে ছেলে যদি এসে বলে বাবা নিজে না খাওয়াইয়া আমারে খাওয়াইছ, আমার সুখের জন্য তোমার গায়ের গাম পানি করছো, তুমি না আমার এত ভালোবাসো, এখন আমারে কিছু নেক দেও। বাবা ভাববে ছেলেরে নেক দিলে আমার উপায় কি। এজন্য ভাই ভাই থেকে পালাবে, বাবা ছেলে থেকে পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে। আল্লাহ কোরআনে বলেন কেউ কারো থেকে পরিচয় দিতে চাইবে না, শুধু পালাবে। এবার আপনাদের প্রশ্ন করি, যারা জামিনদার আশায় বসে আছেন, ওই পীর বাবা আপনাদের জান্নাতে নেবে, তাই নামাজ কালাম ছেড়ে দিয়া পীর বাবার উপর ভরসা করে বসে আছেন, আপনি বলুন তো আপনার পীর বাবার ছেলে আছে না নাই? তো উনি নিজের ছেলে দেখলে দাঁড়াবে না পালাবে? ওই আপনার পীর বাবার বউ আছে না নাই? নিজের বউ দেখলে উনি থামবে না, দৌড় মারবে? তো যদি নিজের ছেলে মেয়ে দেখলে পীর সাহেব হুজুরে পালায়, তাহলে আপনার জামিনের খবর কি? এই জন্য আমার ভাইরা, নিজের জান্নাতের চেষ্টা নিজে করা দরকার আছে না নাই? কোরআনে আয়াত নাযিল হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন
শাইআম ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বাংলা তলো সেদিন কেউ কার উপকারে আসবে না, সেদিন চূড়ান্ত সিদ্ধান্তের মালিককে। ওয়াল আমরু ইয়াউমা ইযিন, সেদিন আদেশ হবে লিল্লাহ। এর নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত নাজিল হওয়ার পরে তিনি দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তিনি হযরত ফাতেমাকে ডাকতে শুরু করলেন। ফাতেমা কাছে আয় মা কাছে আয়, ইনকিজি নাফসিকে মিনান নার। ও ফাতেমা, আমার কাছে কোরআনের আয়াত আছে, সেদিন কেউ কারো উপকারে আসবে না, যদি আল্লাহ না চায় আমিও কিছু করতে পারব না। তাই ফাতেমা সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাইবা না, আমল করো আমল করো।